প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কর ব্যবস্থা এই সাবজেক্ট থেকে। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো কৃষিখাতে আয় নির্ণয়। আর যে অঙ্কটি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2018 এসেছে। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি। নিম্নলিখিত তথ্যবলী হতে জনাব সাইফুলের 2018-19 আয় বর্ষে কৃষি খাতে আয় নির্ণয় করো। এক, ধান বিক্রয় 70,000 টাকা। দুই, গম বিক্রয় 30,000 টাকা। তিন, বর্গা প্রদত্ত কৃষি জমি হতে প্রাপ্তি 1,00,000 টাকা। চার, চা বাগান হতে আয় 50,000 টাকা। ডেইরি ফার্মের আয় 30,000 টাকা। কৃষি খাতের খরচগুলো হলো স্থানীয় কর 3,000 টাকা, বিমা সালামি 5,000 টাকা, ঋণের সুদ 20,000 টাকা। তো প্রথমে কৃষি খাতে আয় নির্ণয় করতে হলে আমাদের শখ আঁকতে হবে। আমি অলরেডি শখ এঁকে রেখেছি সময় বাঁচানোর জন্য। এরপর দেখেন কৃষি খাতে আয় ধারা 26। তো কৃষি খাতের আয়ের জন্য আমাদের প্রথমে ফসল বিক্রি করে যে টাকা পাবো সেটি আমাদের আগে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখি ফসল বিক্রয় হতে আয়, ফসল বিক্রয় হতে আয়। তো ফসল বিক্রয় হতে আয় দেখেন দুটি আছে এখানে, ধান বিক্রয় 1 নম্বর, ধান বিক্রয় আছে আমাদের এখানে 70,000 টাকা, আমরা প্রথম টাকার ঘরে লিখি। এরপর 2 নম্বর সিরিয়াল দিয়ে দেখেন আমাদের এখানে আছে গম বিক্রয়, তো আমরা গম বিক্রয় বলে লিখব। গম বিক্রয় আমাদের 30,000 টাকা। আর এই দুইটা টাকা আবার ফসল বিক্রয় করে পেয়েছি, অর্থাৎ 1,00,000 টাকা, দুটি যোগ করে আমাদের লিখতে হবে। এরপর দেখেন আমরা বর্গা প্রদত্ত কৃষি জমি হতে আয় করেছি 1,00,000 টাকা। তো আমাদের এটা বর্গা প্রদত্ত, আমরা এখানে এটা 1 নম্বর লিখি। এরপরে আমরা 2 নম্বর দিয়ে লিখি বর্গা প্রদত্ত কৃষি জমি হতে আয়, কৃষি জমি হতে আয়। আমরা একবারে সিরিয়ালেও দিলে দিতে পারতাম, তো যেহেতু এটা আমাদের ফসল বিক্রয় দুইটা আছে তাই আমরা দুইটা আলাদা করে লিখেছি। পরে বর্গা প্রদত্ত কৃষি জমি হতে আয় আমাদের এখানে 1,00,000 টাকা, আমরা এখানে মূল টাকার ঘরে লিখি। এরপর দেখেন চা বাগান থেকে আয়, তো আমাদের চা বাগান হতে আয় আমরা এটা 3 নম্বর সিরিয়ালে লিখি চা বাগান হতে আয়। তো দেখেন চা বাগান হতে আয় আমাদের এখানে আছে 50,000 টাকা। তো আমরা এখানে একটা আইন আছে যে চা বাগান হতে আয় আমাদের এই কৃষি খাতের মধ্যে, কৃষি খাতে আয়ের মধ্যে মাত্র 60% যায়, তো আমরা এখানে সেই 60% লিখবো, আর বাকি 40% আমাদের অন্য জায়গায় যায়, অন্য একটি খাতে। তো আমাদের এখানে এই কৃষি খাতে যায় 60%, সেই 60% আমরা এখানে লিখবো, অর্থাৎ আমাদের এখানে আসবে 30,000 টাকা 60% করলে যেটা হয়। এরপর দেখেন ডেইরি ফার্মের আয় আমাদের এখানে আছে 30,000 টাকা, আমরা 30,000 টাকা লিখি। এই ছিল আমাদের কৃষি খাতে মোটাই, তো আমরা এটা যোগ করব। যোগ করে আমাদের এখানে লিখব কৃষি খাতে মোট আয়। তো দেখেন কৃষি খাতে মোট আয় আমাদের এই টাকাগুলো যোগ করলে আমাদের এখানে আসে 2,60,000। এরপর দেখেন এই কৃষি খাতে আয় অর্জন করতে যে আমাদের কিছু খরচ হয়েছে যেগুলো আমরা এখানে অনুমোদনযোগ্য সেইগুলো আমরা এখন বাদ দেবো। তো আমাদের এখানে বাদ অনুমোদনযোগ্য খরচ। তো এই অনুমোদনযোগ্য খরচের মধ্যে 1 নম্বরে আমাদের আসবে হলো যে আমরা ফসল বিক্রি করেছি যে টাকা, অর্থাৎ তার যে একটা অনুমোদনযোগ্য খরচ সেটা হচ্ছে যে উৎপাদন খরচ। তো সেই উৎপাদন খরচ আমাদের প্রথমে বাদ যাবে। তো দেখেন এখানে উৎপাদন খরচ আমাদের অঙ্কে দেওয়া নেই। তো উৎপাদন খরচ যদি আমাদের দেওয়া না থাকে তাহলে আমাদের আইন হলো যে ফসল বিক্রয়ের, ফসল বিক্রি করে আমরা যে টাকা পেয়েছি তার
60% আমাদের এখানে অনুমোদনযোগ্য। তো ফসল বিক্রি করে পেয়েছি আমরা 70,000 আর 30,000 এক লক্ষ। তাহলে আমাদের এখানে এই এক লক্ষ টাকার 60% এখন আমাদের উৎপাদন খরচ হিসাবে যাবে। তো এক লক্ষ 60% করলে আমাদের এখানে আসে 60,000, আমরা প্রথম টাকার ঘরে লিখব। এরপরে দেখেন আমাদের আর যে খরচ দেওয়া আছে সেটি হলো স্থানীয় কর। আমরা এখানে স্থানীয় কর লিখি। স্থানীয় কর আছে আমাদের 3,000 টাকা। এরপর আমাদের আর যে খরচ আছে বিমা সেলামি, তো আমরা এখানে 3 নম্বর সিরিয়ালে লিখব বিমা সেলামি। বিমা সেলামি তো দেখেন বিমা সেলামি আমাদের আছে 5,000 টাকা, আমরা 5,000 টাকা লিখলাম। এরপর আছে আমাদের ঋণের সুদ, এটা 4 নম্বর সিরিয়ালে আমরা লিখব ঋণের সুদ। তো ঋণের সুদ আছে আমাদের এখানে 20,000 টাকা, আমরা 20,000 টাকা লিখলাম। আর এইটা যোগ করে আমাদের টোটালে হবে 88,000, আমরা শেষ টাকার ঘরে লিখব। আর এই খরচ থেকে এই মোট আয় থেকে এই খরচটা বাদ দিয়ে আমাদের এখানে টাকা লিখতে হবে, আর যেটি হবে আমাদের 1,72,000 টাকা। আর এটাই হলো আমাদের কৃষি খাতে করযোগ্য আয়। কৃষি খাতে অর্থাৎ এই টাকার উপর আমাদেরকে কর দিতে হবে, তাই আমাদের এখানে লিখতে হবে কৃষি খাতে করযোগ্য আয়। এখানে দেখেন আমাদের অকারধার্য আয় এখানে যে 2 লক্ষ টাকা, আমরা জানি যে শুধুমাত্র কৃষি খাতে যদি আয় হয়ে থাকে, যে এই করদাতার যদি শুধুমাত্র কৃষি খাতে আয় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জানি 2 লক্ষ টাকা পর্যন্ত অকারধার্য। কিন্তু দেখেন এখানে আমাদের কৃষি খাতে আয় থাকলেও এখানে আমাদের পেশা খাতে আমাদের আয় আছে, অর্থাৎ যেমন চা বাগান হতে আয়, এটা থাকার কারণে আমরা ওই অকারধার্য যে 2 লক্ষ টাকা এটা বাদ যাবে না, অর্থাৎ এখানে আমাদের করযোগ্য আয় 1,72,000 টাকাই। আর এখান থেকে আমাদের 2-1টি যদি টিকা আমরা নিচে লিখে দেবো, তো আমাদের এখানে জায়গা নেই, এই জন্য আমি লিখিনি, আপনারা এটা বই থেকে দেখে নিন। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।